মুজাদ্দিদিনি খন্নি বাবা আল্লাহ পাক সকলকে মুজাদ্দিদ করেন নাই ও ভাইয়েরা আমাদের পীর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি কতটা আমার আল্লাহকে কাছে পেয়েছিলেন কতটা সাধনা করেছিলেন কতটা তিনি আল্লাহকে ভয় করেছিলেন রাসূলুল্লাহর মহব্বত অন্তরে হাসিল করেছিলেন মুজাদ্দিদ এমনি হয় না বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে বাংলা জমিনে পাঠিয়ে দিয়েছিলেন যুগ সংস্কারক করে পাঠিয়ে দিয়েছিলেন সেই মুজাদ্দিদ জবান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ হুজুরের মতাদর্শের মানুষ আমরা বাবা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ তিনি কোনদিন কোরআন সুন্নার বাইরে চলেন নাই কোরআন সুন্নার উপরে চলেছিলেন ও ভাইয়ানেরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ভিতরে রাসূলুল্লাহর আদর্শ পরিপূর্ণ ছিল জানার ভিতরে রাসূলের আদর্শ পরিপূর্ণ থাকবে কোরআনের আদর্শ পরিপূর্ণ থাকবে নিশ্চিত আমার আল্লাহ পাক তা নাকি খাস ভাবে কবুল করে নেবেন জোরে বলুন আল্লাহ যারা হাক্কানি আলেম হয় আল্লাহ যারা মাহবুব হয় তাদের ভিতরে কোন রিয়া অহংকার তাকব্বারি থাকে জোরে বলেন কোন অহংকার বলে কিছুই নাই কারণ অহংকারীকে আমার আল্লাহ কখনোই পছন্দ করে না দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলী মুস্তফার আলিম হওয়া সত্ত্বেও ও ভাইয়ানেরা বড় আলিম হওয়া সত্ত্বেও হুজুর আমার আল্লাহ রবি মুজাদ্দিদ জামান হুজুর আমার তিনি চলে গিয়েছিলেন শিক্ষার জন্য সোনার মক্কা মদিনা চলে গিয়েছিলেন হুজুর আমার দেখতে পাওয়া যায় ওই মক্কা মদিনা শরীফে গিয়ে ও ভাইজানেরা ওখানে গিয়ে ইউনিভার্সিটি দেখ এমন করে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আল্লাহ নবীর হাদিস তিনি সংগ্রহ করেছিলেন হাদিসের উপরে তিনি পড়াশোনা করেছিলেন শুধু তাই নয় একটা দুটা হাদিস ও ভাইয়ানেরা মুজাদ্দিদ জামান হুজুর আমার একটা দুটো কেতাব নাই 40টা হাদিসের কেতাবের সনদ নিয়েছিলেন 40টা হাদিসের কেতাবের সনদ প্রাপ্ত নার সার্টিফিকেট দিয়েছিলেন দাদা হুজুর কিবলা যাতাই আলেম ছিলেন কি বাবা কোন সাধারণ আলেম ছিলেন মস্ত বড় মুফাসসির মুহাদ্দিস ফুকাহাবিদ ছিলেন জোরে বলো সুবহানাল্লাহ যেমন আল্লাহ ইলমে জাহিরি দান করেছিলেন তদ্রূপ ইলমে বাতিনিও আল্লাহ অফরন্ত আমাদের দাদা হুজুর কিবলাকে দান করেছিলেন জোরে বলো কে মানলো আর কে মানলো না দেখার দরকার নেই এই পৃথিবীর জমিনে যে যার মতোই চলছে ঠিক না বল যে যার মতোই চলছে কিন্তু যিনি আল্লাহ রাস্তায় সঠিকভাবে চলবেন তিনি আমার আল্লাহকে পাবেন আর আল্লাহ রাস্তা থেকে যারা লাইনচ্যুত হয়ে যাবে আল্লাহকে পাওয়া বড় কঠিন হয়ে যাবে এত বড় আলেম হওয়ার সত্ত্বেও তানার ভিতরে কোন অহংকার কোন অহমিকা কোন তাকব্বারি কিছু ছিল ছিল না কেন তিনি আমার নবীর আদর্শের উপরে ফলো করেছিলেন কোরআনের আদর্শের উপরে ফলো করেছিলেন আল্লাহর নবী মুজাদ্দিদ জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ
مستمر عالم خوشتی مزاد زمان دا حضور دادا حضور پیکم اللہ رحمت اللہ دی تینی امر اللہ کے خجے پاوات جنو اللہ کے عصر قرمار جنو اللہ کے کچے پاوات جنو رسول اللہ محبات انتوری حصر قرمات جنو تینی حقانی عالم خستے دیگے چھلے تینی اللہ رو دی صوبتے تھکار جنو تینی حقانی عالم کے تینی خستے دیگے چھلے او بیانی را تینی جنار کچے پوریش سے بایات ہوئے چھلے تینی جنار کچے شکت جو کنے چھلے علم باطنی شکت جو کنے چھلے ایتو بنا عالم غوا شکتے ہو امر اللہ کے خودے پاوا جنو کلکتار مانک کلائی جنی شوئی آجین کلکتار مانک کلائی جنی شوئی آجین رسول نومان حضرت صفی فتح علی ویسی حجور دربارے گئے حجور کچھے بابا ایمون کورے آئے حجور کچھے گئے دادا حضور کے ملاتینی بایا تو ہوئے گئے چھلے جانا کہ সেই সময় অনেক মানুষ পাগল বলতো কি বলতো পাগল বলুন নাউজুবিল্লাহ তিনি কার পাগল আল্লাহর পাগল আল্লাহ দিওয়ানা কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি হুজুরকে চিনেছিলেন কারা যারা আল্লাহকে ভয় করেছিলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় চলার জন্য যারা কঠোর সাধনা করেছিলেন তারাই ইমানওয়ালা মানুষদেরকে চিনতে পেরেছিলেন জোরে বলুন ইলমে জাহিরি শিক্ষা অর্জন করে যদি আল্লাহকে খুঁজে না পাওয়া যায় ও শিক্ষার কোনো দাম থাকবে বাবা কোনো মর্যাদা থাকবে ওবাই জানেরা মুরব্বি আব্বা জানেরা اللہ رضی دادا حضور پیکم اللہ رحمت اللہ دیں اللہ باکنہ کے کتو بڑو در زادان کنے چیدیں او بھائیانی رام مزاد زمان تینی خلیں اللہ نبی پران پیریو سامی حضرت ابو بکر صدیق تی اللہ تعالیٰ رو حجور بانشدار حجور بانشدار صدیق اکبر حضرت ابو بکر جنی کی رام امار نبی پاکر پاشے شوی আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবী পাকের পাশে শুয়ে আছেন আল্লাহর নবী দয়া নবী দোজারে বাদশা নবী জানিয়ে দিয়ে গেছেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যেখানে থাকব আমার আবু বকর সেখানে থাকবে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দয়া নবী দোজানে বাদশা নবী জানিয়ে দেন যারা আমার আবু বকর কে ভালোবাসবে আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূল বলেন যে আমি নবী তাকে ভালোবাসব সেই হযরত আবু বকরের বংশধর হলেন আমাদের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জোরে বলো সুবহানাল্লাহ আমাদের দাদা হুজুর কিবলার নাম কি দাদা হুজুর কিবলার নাম হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি জোরে বলো সুবহানাল্লাহ সিদ্দিক আকবর থেকে নিয়ে আমার দাদা হুজুর কিবলা পাঁচ হুজুর কিবলা পরস্পর পরস্পর সবই আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব আল্লাহর মাহবুব জোরে বলো সুবহানাল্লাহ লাইন কাটে নি পরস্পর পরস্পর সিজাল সিজাল নামা দেখলে লাইন কাটে নি সবই আল্লাহর ওলি اللہ رضی مزاد زمان امیر شریعت اللہ حضور دادا حضور پیر کے ملا رحمت اللہ دیں
হুজুর আমার সুফিপতি আলী ওয়াইসি হুজুরের কাছে বায়াত হয়ে গেলেন হুজুরের কাছে যখন বায়াত হয়ে গেলেন তাহলে পীরের আদেশ অনুযায়ী চলতে গামে পীরের কথা অনুযায়ী চলতে গামে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর আমার তিনি শিক্ষা নিয়েছিলেন আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আমার আপনার নবীর মহব্বত হাসিল করবার জন্য আল্লাহর ওলি এতটাই খিদমত করেছিলেন জানার ভিতরে কোন হিংসা অহংকার অহমিকা কিছুই ছিল না ও ভাইজানেরা কেন ছিল না বাবা তিনি তো আমার আল্লাহকে পাওয়ার জন্যই তিনি আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্যই আল্লাহর রাস্তায় চলেছিলেন তাই তানার ভিতরে কোন অহংকার বলে কিছু ছিল না এলেমের গরম বলুন শিক্ষার গরম বলুন অর্থের গরম বলুন কোন গরম বলে কিছুই ছিল না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাহবুব হয়ে যায় আল্লাহ যারা পিয়ারা হয়ে যায় এরগুলো থেকে তানারা মুক্ত জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো দাদা হুজুর কিমলা যখন তিনি খিদমত করতেন এক তারিখে দেখতে পাওয়া যায় আল্লাহ রদি মুজাদ্দিদ জামান হুজুর আমার ওনার পীরকে সঙ্গে করে নিয়ে সুফি ফতি আলী ওয়াইসি হুজুরকে সঙ্গে করে নিয়ে ফুরফুরা শরীফে জমিনে নিয়ে আসছেন ফুরফুরা শরীফে জমিনে নিয়ে আসছেন ও ভাইয়ানেরা বৃষ্টি হয়েছে পানি হয়েছে রাস্তায় কাদা হয়ে গেছে জুতো পরে যাবার মতো নাই বাবা আল্লাহ রবি মুজাদ্দিদ জামান আমির শরীয়ত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের পীর ওস্তাদ কে সঙ্গে করে নিয়ে শিয়াখালার বাজারে যখন নামলেন শিয়াখালার বাজার থেকে ফুরফুরা শরীফে জমিনে যাবেন কিন্তু রাস্তা কাজা এমন করে রাস্তায় কাদা হয়ে গিয়েছে জুতো পরে যাবার মতো পরিস্থিতি নাই আল্লাহর নবী মুজাদ্দিদ জামান হুজুর আমার বলেছিলেন ও আমার পীর আমার উস্তাদ আপনার জুতো মোবারকটা খুলতে হবে কেননা রাস্তায় কাদা ওই সময় ফতি আলী ওয়াইসি হুজুর জুতো মোবারকটা খুললেন দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পীরের জুতোটা কাটুলিটা হাতে করে নিলেন হাতে করে নিয়ে ও ভাইয়ানেরা দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি পীরের জুতো মোবারকটা কাটুলি মোবারকটা মাথায় করে নিয়ে আল্লাহর ওলি ফুরফুরা জমিনে যেতে লাগলে আমরাও তো অনেকে মরিদ হয়েছি নাকি বায়াত হয়েছি কি বাবা ফুরফুরা শরীফের জমিন আমরাও তো চাই কতটা সময় দেই আর কি নিয়েছি এতদিন কি পেয়েছি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সিলসিলা আমার নয় এ সিলসিলা আমার রসুলের সিলসিলা কিয়ামত পর্যন্ত এ সিলসিলা জিন্দা থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রলি মুজাদ্দিদ জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন নিজের পীরকে সঙ্গে করে নিয়ে সুফি ফতি আলী ওয়াইসি হুজুরকে সঙ্গে করে নিয়ে ফুরফুরা শরীফে জমিনে যেতে লাগলেন ওই সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার মানুষরা দাদা হুজুর কিবলার দিকে লক্ষ্য করে দেখে যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাথায় জুতো আছে মাথায় জুতো মোবারক আছে গাঁটুলি আছে এমন করে তারা ঠাট্টা বিদ্রোহ করতে থাকে ফুরফুরার আবু বকর তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল তুমি ফকির সাহেবের জুতোটা মাথায় করে নিয়ে যাচ্ছ তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোনো কর্ণপাত করেন না পীরকে ওস্তাদকে সঙ্গে করে নিয়ে নিজের গন্তব্যস্থানের দিকে এগিয়ে যান দাদা হুজুর কিবলা
রহমাত আলীকে অনেকে ঠাট্টা টিটকিরি করেছিল দাদা হুজুর পীর কিবলা রহমাত আলী সুফিপতি আলী ওয়াইসি হুজুরকে সঙ্গে করে নিয়ে যখন ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলেন ও বায়ানের দাদা হুজুর পীর কিবলা রহমাত আলী হুজুর আমা দেখতে পাওয়া যায় সুফিপতি আলী ওয়াইসি হুজুরের খিদমত করে নিজের বৈঠক কানাই বসিয়ে দিলেন নিজের বৈঠক কানাই বসিয়ে দিয়ে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সুরামার পীরের সঙ্গে কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে ওই সময় সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বলেছিলেন এ বাবা আবুবকর এ বাবা আবুবকর তোমার কত না লজ্জা লেগেছে বাবা তোমার মনে কত কষ্ট লেগেছে বাবা তোমার অন্তরে কত ব্যথা লেগেছে বাবা ওই সময় দাদা হুজুর কিবলা বলেছিলেন কেন হুজুর আপনি এমন কথা বলছেন কিসের জন্য আমার কষ্ট লেগেছে বাবা আবুবকর তুমি আমার জুতোটা মাথায় করে নিয়ে তুমি আমার গাঁটুলিটা মাথায় করে নিয়ে এনেছো বলে তোমার ফুরফুরার মানুষেরা তোমাকে পাগল পাগল বলে ঠাট্টা করেছে আল্লাহর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন জোর আমার ভিতরে এতটুকু কোনো কষ্ট হয় না কেননা আমি আমার ওস্তাদ আমি আমার পীরের জুতোটা মাথায় নিয়ে এসেছি এটা আমার জন্য বড় সৌভাগ্য তানাদের ভিতরে কত ত্যাগ ছিল ঠিক না ভুল তানাদের উদ্দেশ্য একটাই আল্লাহকে পাওয়া রাসূলুল্লাহর মহব্বত অন্তরে হাসিল করা তানাদের উদ্দেশ্য ছিল যে পৃথিবীর জমিনে যতদিন থাকব আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে সত্যকে প্রতিষ্ঠিত করে চলে যাওয়া করে গিয়েছেন তো না কথা বলে আল্লাহর সেই রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেছেন তো নিজেদের শরীরের খুন রক্তটাকে পানি করে দিয়ে চলে গেছেন জোরে বলে সুবহানাল্লাহ মুজাদের জামান হুজুরকে বলেছিলেন বাবা আবুবকর ও বাবা আবুবকর আমি ফাতে আলি তোমাকে জানিয়ে দিই আমি তোমার জন্য দোয়া করি বাবা আমি তোমার জন্য দোয়া করি আজকে তুমি যেমন আমার গাঁটুলিটা মাথায় করে নিয়ে বেরিয়েছো তুমি আমার জুতোটা মাথায় করে নিয়ে এসেছো রে বাবা আমি ফাতে আলি তোমাকে জানিয়ে দিলাম এই বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ নয় অনেক দেশের মানুষ তোমার জন্য দেওয়ানা হয়ে যাবে তোমার ভালোবাসা তোমাকে এত মহব্বত করবে তোমার ওই কাটুরির জুতো তোমার আসবাবপত্র এমন করে বয়ে বেড়ানোর জন্য তারা দেওয়ানা হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় তোমার ওই তোমার গাঁটুলি কেন তোমার জুতো কেন আমি ফাতিয়ানি জানিয়ে দিলাম তোমার আল আওলাদের জন্য তারা দেওয়ানা হয়ে যাবে আমরা অনেকে বলি ফুরফুরায় আর কিছু নেই সব শেষ হয়ে গেছে সত্যি কি শেষ হয়ে গেছে বাবা জোরে বলে যাদের চোখ দুটো অন্ধ তারাই বলবে ফুরফুরা শেষ হয়নি দাদা হুজুর কিবলা সেই কঠোর পরিশ্রম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এই বাংলা জমিনে যে সাজিয়ে দিয়ে গেছেন এটা থাকবে ইনশা আল্লাহ জোরে বলো যারা ওই সাজানো বাগানকে নষ্ট করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা এই সাজানো বাগানকে যারা ভালোবেসে ওই বাগানের উপরে চলবে আমার আল্লাহ তাদের কি হেফাজত করবে চলে বলো আমার দাদা হুজুর কিবলা নিজের বানানো কোনো কথা নয়
তিনি যা কিছু সমাজে প্রচার করে চলে গেছেন সবটাই কোরআন সুন্নাহর উপরে জোরে বলুন সংক্ষেপে সংক্ষেপে বলছি আমরা বড় ভাগ্যবান আমরা সেই ফোরফোরা সিলসিলার মতাদর্শের মানুষ ও ভাইয়েরা যদি কিনাই ভাগ্যবান হতে আমরা যদি সেই দাদা হুজুর কিমনার আদর্শে আদর্শিত হতে পারি তাহলে বাবা ভাগ্যবান হয়ে যাব আর যদি বাইরে চলে বাবা তাহলে কিন্তু আমাদের কপালটা ফাটা হয়ে যাবে ও ভাইয়েরা মুরব্বিয়া ভাইয়েরা খলিফাতে আলী ওয়াইসে হুজুরকে দাদা হুজুর পীর কিমনার তিনি ভালোবেসেছিলেন কিসের জন্য ভালোবেসেছিলেন তিনি অর্থ সম্পদের জন্য ভালোবাসেননি দুনিয়ার কোন স্বার্থের জন্য ভালোবাসেননি তিনি ভালোবেসেছিলেন আমার আল্লাহকে পাওয়ার জন্য কেননা সুফি পাতি আলী ওয়াইসি হুজুর তিনি আমার আল্লাহকে খুঁজে পেয়েছিলেন আমার আল্লাহকে পেয়েছিলেন রাসূলুল্লাহর মহব্বত হাসিল করেছিলেন যে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার নবীকে শয়নে স্বপ্নে দিদার নসিব হতো জোরে বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর রুহানি আমার নবী রুহানি হালতে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে দিদার দিতেন যিনি আমার নবীর দিদার পাবেন কি বাবা তাহলে তিনি আমার আল্লাহর মাহবুব নয় জোরে বলেন আমরা কেউ নবীর দিদার পেয়েছি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী হলেন জিন্দা নবী হায়াতুন নবী রাসূলুল্লাহর মউত হয়েছে ঠিকই কিন্তু রাসূলুল্লাহর মউত হয়েছে ঠিকই কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কবরের ভিতরে হায়াতে আছেন রাসূলুল্লাহর রূহ মোবারকটা আমার আপনার নবীর শরীর মোবারকের ভিতরেই আল্লাহ রেখেছেন জোরে বলুন তানি যিনি আমার নবীকে পেয়ে গেছেন ও ভাইয়েরা যিনি আমার নবীর মোহাম্মদ হাসিল করে ফেলেছেন তিনি তো আমার আল্লাহকে খুঁজে পেয়ে গেছেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমার নবীকে ভালোবাসো তোমরা আমার নবীকে মহব্বত করো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারাই বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন উল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবীকে আল্লাহ পাক শুনিয়ে দিলেন কোরআনের আয়াত দ্বারা জানিয়ে দিলেন হাবিব আপনি জগৎবাসী দিগকে আপনার উম্মত উম্মতি দিগকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি ওরা আপনাকে ভালোবাসতে চায় ওরা যদি আপনাকে মহব্বত করতে চায় আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরা যেন আপনার উম্মত উম্মতিরা যেন আমার নবী আমার রাসূল আপনি জগৎবাসী দিগকে জানিয়ে দেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবীর দ্বারাই যে আপনি বলে দিন ওরা যেন ওদের অর্থ সম্পদ শুধু নয় ওদের পিতা মাতা সন্তানাদি শুধু নয় এমনকি জীবনের থেকে যেন আপনাকে বেশি ভালোবাসে জীবনের থেকে বেশি ভালোবাসতে বলেছে আমাদের নবীকে আমরা জীবন তো দূরের কথা অর্থের থেকে বেশি ভালোবাসি দুনিয়ার এই অর্থ সম্পদ এই লোভ লালসার থেকে আমি আপনি কতটা মুক্ত এর থেকে কি বেশি রাসূলকে ভালোবাসি তাও বাসলে হবে না আপনার আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন জানারা আজকে তানারা আমার আল্লাহকে পেয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ
মুসলমান নারী ছেলেরা নওজোয়ানেরা আমার মুরব্বি আব্বা জানেরা প্রধান সিনা মায়েরা বোনেরা কণ্ঠ খাড়া করে শুনুন তারা আমার আল্লাহকে পেয়ে গেছেন আজ আমাদের অবস্থাটা কি মামা এবার আমাদের কি চিন্তা করতে হবে না যে আমাদের কেউ কবরে যেতে হবে আমাদের কেউ মরে যেতে হবে আমাদের কি আল্লাহ পাকের দরবারে উঠতে হবে সকল কি উঠতে হবে তারা আমার আল্লাহকে পেয়ে গেছেন কিন্তু আমাদের অবস্থাটা কি আমরা তো আল্লাহর ওলিদের নসিহত শুনে হাক্কানি আলেমদের কথা শুনে তারা আমার আল্লাহকে পেয়ে গেছেন আমরা তো এখন আমার আল্লাহকে খুঁজে পাইনি রাসূলুল্লাহর মহব্বত হাসিল করতে পারিনি যদি না করে মওত যদি হয়ে যায় কবরে যদি চলে যায় কি জবাব কি হিসাব আল্লাহ পাকের দরবারে দেব তাই আমরা আল্লাহর ওলিদের নসিহত শুনে সুবহানাল্লাহ বলি আমরা আনন্দ খুশিতে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে কিন্তু মুসলমান একবার কি ভেবেছেন যে সুবহানাল্লাহ বলেছে অবশ্যই আল্লাহ খুশি আল্লাহ পাক নেকি দেবেন কিন্তু আমরা তানাদের কথা শুনে আমাদের কি ফায়দা হবে আমাদের কি করণীয় তানারা তো আল্লাহকে পেয়ে গেছেন আমরা তো আল্লাহকে এখনো পাইনি এটাই আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে না 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 জানাদের আলোচনা শুনছে তারা আল্লাহকে পেয়ে গেছেন আল্লাহর রসুলের মহব্বত হাসিল করে ফেলেছেন তাহলে আমাদের জীবনটাকে তানাদের ওই আদর্শটাকে মেনে নিয়ে আল্লাহ রাস্তায় ফিরে যাওয়া কারণ তারা আল্লাহকে পেয়েছে আর তানারা সে আল্লাহকে পেতে গেলে কোন রাস্তায় চলতে হবে সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে চলে গেছেন ঠিক না তাহলে ভালোবাসা এটাই কার্যকরী হবে যদি কিনা তানাদের সেই দেখানো রাস্তায় আমি আপনি চলতে পারি চলতে পারছি কথা বলেন চলতে পারছি আপনি দেখান যে আমাদের দাদা হুজুরকে বোঝান এই নীতিটা খারাপ ছিল দেখান এই রাস্তাটা খারাপ ছিল দেখাতে পারবেন না দাদা হুজুর কেমন রেখে গেলেন ও মায়ানেরা পাঁচ কলিজার টুকরা পুত্র সন্তান রেখে দিয়ে চলে গেলেন দেখাতে পারবেন বাবা বড় হুজুর পেয়ে কেমন লাভ মিজলা হুজুর পেয়ে কেমন লাভ সেজলা হুজুর পেয়ে কেমন লাভ ন হুজুর পেয়ে কেমন লাভ ছোট হুজুর পেয়ে কেমন লাভ রাহমা হুমুল্লাহ আলিহিম আজমাইন গান তানারা অন্য রাস্তায় চলেছে দাদা হুজুর কেমন লাভ যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন কোরআনের রাস্তা আল্লাহ নবীর আল্লাহ নবী দয়াল নবীর আদর্শ উপরে থেকে যে রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছেন সেই রাস্তার ভিতরে ছিলেন নই রাস্তার বাইরে ছিলেন কথা বলেন দাদা হুজুরকে বলা নিজের নেক্সট আওলাদের সন্তানদেরকে তিনি যে রাস্তায় চলেছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ সেই পথটা দেখিয়ে দিয়ে গেছেন তানারা সেই পথে ছিলেন তো নাকি কথা বলে সেই পথের তানারা পূর্ণাঙ্গভাবে ছিলেন বলেই পাঁচ হুজুর কেবলাকে আল্লাহ পাক এক একটা নিয়ামত দান করেছেন জোরে বলে সুবহানাল্লাহ এক এক হুজুরকে বড় হুজুর কেবলা মিজলা হুজুর কেবলা সিজলা হুজুর ন হুজুর ছোট হুজুর এক একজনকে আল্লাহ পাক এক একটা বেলায়েতের দরজা আল্লাহ দান করেছেন জোরে বলো সুহান ও মায়ানেরা ও আমার মুরব্বি আব্বায়ানেরা পৃথিবীর জমিন থেকে দাদা হুজুর কেমন যখন বিদায় হয়ে গেছিলেন
দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার অগণিত ভক্ত মুরিদদেরকে রেখে দিয়ে চলে গেলেন ভক্ত মুরিদরা তারা যাতাই মানুষ ছিলেন না বাবা আপনারা জানেন বসিরাতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ তিনি দাদা হুজুর কামলার হাতে বায়াত হয়েছিলেন আপনারা জানেন বাংলাদেশে জমিনে শুয়ে আছেন পীর নিসার আলী রহমাতুল্লাহ আলাইহ তিনি দাদা হুজুর কিমলা রাতে বায়াত হয়েছিলেন মস্ত বড় বড় আল্লাহর হাক্কানি আলেম ও বাইয়ানেরা পাতপুরীর জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে নূরানি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহ পাক তাকে মস্ত বড় আলেম বানিয়েছিলেন ও বাইয়ানেরা ও আমার মুরব্বি আব্বা জানেরা এরকম দেখতে পাওয়া যায় দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলাইহির কাছে যারা বায়াত হয়েছিলেন দাদা হুজুর কিমলার আদর্শে আদর্শিত হয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে জানারা চলেছিলেন আমার আল্লাহ পাক এক একজনকে আমার আল্লাহ এক একটা নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামত দান করেছিলেন বলে তানাদের ওসিলায় এই বাংলা জমিনটা আবাদ হয়েছে সাজানো বাগানে অনেক কিছু ফোটানি দেওয়া যায় ঠিক কিনা কিন্তু বাগান তৈরি করা কঠিন বাগান তৈরি বাগানকে শেষ করতে বেশি সময় লাগে না কিন্তু বাগানকে তৈরি করতে গেলে সময় লাগে তানাদেরই সেই সাজানো বাগান কত মসজিদ কত মাদ্রাসা তৈরি করে দিয়ে চলে গেছে আপনারা জানেন আমাদের হারোয়া জমিনে পাশে যে গ্রামটা পেয়ারা বলে গ্রাম এই পেয়ারা গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে বড় নিয়ামত দান করেছেন ও ভাইয়ানেরা জানার মাজার এখন বাংলাদেশে পূর্ব বাংলা জমিনে আল্লাহ পাক জানাকে কত বড় নিয়ামত দান করেছিলেন জানার ওসিলায় তিনি ওই রাস্তাটা খুঁজে পেলেন দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় জানার নাম হলো ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ যিনি কিনা অগাধ পণ্ডিতের মানুষ ছিলেন ও ভাইয়ানেরা অনেক ভাষাবিদ তিনি কিনা অর্জন করেছিলেন অনেক ভাষায় কথা বলতে পারতেন মহাপণ্ডিত ছিলেন বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব তিনি আমার দাদা হুজুর কিমলাকে চিনেছিলেন তিনি অত বড় পণ্ডিত মানুষ হয়ে একটা ভাষায় নাই দুটো ভাষায় নাই ১৮টা ভাষায় তিনি এমএ করেছিলেন ও ভাইজানেরা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ তিনি এমন করে দাদা হুজুর পীর কামলা রহমাতুল্লাহ আলাইহকে চিনেছিলেন কেননা দাদা হুজুর কামলা রহমাতুল্লাহ আলাইহ তিনি স্বয়ং আমার আল্লাহকে পেয়েছিলেন তিনি আমার নবীর ভালোবাসা হাসিল করেছিলেন সেই ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুর কামলার হাতে বায়াত হয়ে ও বাইয়ানেরা মুস্তাফার আল্লাহর ওলি হয়েছিলেন আল্লাহর ওলি হওয়া আল্লাহর আল্লাহ পাকের আবেদ হওয়া এমনি এমনি হয় না বাবা এমনি এমনি হয় না বাবা কত সাধনা করতে হয় কত আল্লাহ জিকির করতে হয় কত জিনিস ত্যাগ করতে হয় দুনিয়ার কত জিনিস ত্যাগ করতে হয় যেগুলো হলো শরিয়াত বিরোধী হারাম কাজ এগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে দুনিয়া অনেক অনেক জিনিস আপনাকে ত্যাগ করতে হবে আল্লাহকে খুঁজে পেতে গেলে বাবা আপনার আমার ভিতরে সবর থাকতে হবে ধৈর্য থাকতে হবে আল্লাহকে পেতে গেলে বাবা ও বাইয়ানেরা হুকুকুল্লার হুকুক ইবাদ এই দুটো হক সঠিকভাবে আদায় করতে হবে আল্লাহকে পেতে গেলে বেশি বেশি করে আমার আল্লাহ পাকে জিকির
করতে হবে কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন যারা আমার উপরে ঈমান এনেছো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো উযকুরুল্লাহ আল্লাহ বলেন তোমরা আমার জিকির করো জিকরুন আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন তোমরা আমাকে বেশি বেশি করে জিকির করো আল্লাহকে পেতে গেলে আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে সত্যবাদীদের সঙ্গে চলতে হবে মিথ্যাবাদীদের সঙ্গে চলা যাবে না ফাসাদকারীদের সঙ্গে চলা যাবে না অহংকারীদের সঙ্গে চলা যাবে না জুলুমকারী অত্যাচারীদের সঙ্গে চলা যাবে না কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমার উপরে ঈমান এনেছো আল্লাহ পাক বলছেন যারা আমার উপরে ঈমান এনেছো কুনু মাআস-সাদিকিন তোমরা সত্যবাদী হয়ে যাও সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও আমরা বেশি সত্যবাদীদের ভালোবাসি না সমাজে দুনিয়ার লোভ লালসার ফলে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দিয়ে চলতে শুরু করেছে কোনটা যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যার আশ্রয় নেবে না জোরে বলে সুবহানাল্লাহ তারা সত্যের পথে থেকে মৃত্যুকে বরণ করতে রাজি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না এটাই হলো প্রকৃত মোমেন মুসলমানের পরিচয় এই রাস্তার উপরে আল্লাহর ওলিরা চলেছিলেন আল্লাহকে এই জন্য সব থেকে বেশি এই জমিনে যদি ভয় করে আল্লাহর হাক্কানি আলেমগণেরা জোরে বলে সুবহানাল্লাহ নামধারী আলেম নয় কারণ আলেম দুই প্রকার খায়রুল উলামা শাররুল উলামা একটি হলো ভালো আলেম আখেরাতের চিন্তা ভাবনা করে জানাদেরকে আল্লাহ কবুল করেছে জানা আখেরাতকে প্রাধান্য দেয় এই ইমানওয়ালা আলেম ভালো আলেম এনাদেরকে আমার আল্লাহ পাক অবশ্যই কিয়ামতের দিন আমার আল্লাহ যাজা পুরস্কার দেবেন কারণ আল্লাহ নবী দয়া নবী দোজানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ নবী বলেন হাক্কানি আলেমরা হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস খায়রুল উলামা হতে হবে খায়রুল উলামাদের জন্য আমার আল্লাহ সাহায্য আসবে শাররুল উলামা যারা হবে যারা দুনিয়াদারি আলেম দুনিয়া চাই আখেরাত চাই না দুনিয়া চাই আখেরাত চাই না দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে পড়ে ও বেজানেরা আল্লাহর দিন শরিয়ত থেকে যারা দূরে থাকে এই শাররুল উলামা যারা এদেরকে আমার আল্লাহ কখনোই ভালোবাসবে না কিয়ামতের দিন আগে ধরা পড়তে হবে আগে ধরা পড়তে হবে একদল আলেমকে আমার আল্লাহ পাক আগে ধরবেন আগে ধরবেন বুঝতে পেরেছে এই দুনিয়া এই দুনিয়াটা হলো বড় কঠিন জায়গা কেন আপনার আমার পিছে পিছে লেগে রয়েছে শয়তান ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য ইমানকে ক্ষতি করে দেওয়ার জন্য নফসে আম্মারা তো আছে শরীরের ভিতরে এটাকে দমন করতে গেলে শয়তানকে দমন করতে হবে নফসে আম্মারাকে যদি আপনি দমন করতে পারেন নিশ্চিত আল্লাহ পাক আপনাকে কবুল করবেন
নফসে আম্মারা ধোকায় পড়ে যদি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে হারাম হালাল হ্যাঁ সুদ ঘুষ অন্যায় অত্যাচার এর মধ্যে যদি লিপ্ত হয়েছি আল্লাহ এই মুসলমানকে কখনোই ভালোবাসবে না এগুলোই তো প্রতিবাদ করেছিলেন আল্লাহর হাক্কানি আলেমগণেরা সাহাবী কেরামগণেরা তাবেঈন তাবে তাবেঈনগণেরা মুসলমান গনে ছেলেরা নৌজনেরা ও আমার মুরব্বী আব্বা জানেরা সেই দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ বাংলা জমিনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেছেন পাঁচ হুজুর কেমলা গনেরা এই বাংলা জমিনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেছেন দাদা হুজুর কেমলার খলিফা গনেরা এই বাংলা জমিনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গেছেন আজ সে সাজানো বাগানে আজ আমরা বসবাস করছি বাবা ও ভাইয়ানেরা ও আমার মুরব্বী আব্বা জানে না কেন দুনিয়া জমিনে যদি আমার নবীকে চিনতে চান যদি আমার নবীর মহব্বত হাসিল করতে চান যদি আল্লাহর কোরআনকে যদি আপনি চিনতে চান কোরআনের উপরে যদি আমল করতে চান অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর আলেমদের সহবতে থাকতে হবে ঠিক না অবশ্যই আল্লাহর আলেম হাক্কানি আলেমদের আদর্শে আদর্শিত হতে হবে নইলে বাবা আমার আল্লাহকে খুঁজে পাওয়া বড় কষ্ট হয়ে যাবে ও ভাইয়ানেরা আপনি যে কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন তেলাওয়াত আপনাকে শিখতে গেলে আপনাকে হাফেজে কোরআন সহি পড়নেওয়ালার কাছে যেতে হবে আপনার কোরআনটাকে শিখতে হবে কেননা ও ভাইয়ানেরা কোরআন হলো নির্ভুল কোরআনের ভিতরে কোনো ভুল নাই যালিকাল কিতাবুল রাইব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই ভুল তো দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন আমার আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরো নিশ্চিত আমি তোমাদেরকে মুত্তাকি হিসাবে এবং মুত্তাকিদের দলভুক্ত বানিয়ে নেব মুত্তাকিদের দলভুক্ত হতে গেলে মুত্তাকি আল্লাহ ওয়ালাদের সহবতে যেতে হবে কি হবে না আজকে বলুন অধিকাংশ আমাদের ঘরে কোরআন আছে কিন্তু সহি পড়নেওয়ালা এবং এমন কি সহি পড়নেওয়ালা তো দূরের কথা কজনা কোরআনটা পড়তে পারে কিন্তু কোরআন বাদ দিয়ে তো ইসলাম নয় কোরআন হলো ইসলামের সংবিধান নামাজ বাদ দিয়ে আপনার কোরআন বাদ দিয়ে তো নামাজ নয় ঠিক না ভুল আপনি নামাজ পড়বেন আপনার নামাজের মধ্যে কোরআন পড়তে হবে কিন্তু কোরআন পড়তে পারিনি যদিও পারি সে কোরআনের অবস্থা হাল মানে কোরআন সহি কিন্তু আপনার আমার অবস্থা হালটা খুব খারাপ এদিকে আমরা সচেতন নই এদিকে আমাদের আগ্রহ নেই অধিকাংশ আমরা দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা ছুটতে লেগেছি ছুটে 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 হাঁপিয়ে পড়ছি দুনিয়ার আশা কিন্তু মিটছে না একজন দুনিয়াদারি মানুষ বলুন যে আমার দুনিয়ার আশাটা মিটে গেছে বলতে পারবে দুনিয়া যারা দুনিয়াদারি মানুষ দুনিয়ার আশা কোনোদিন মিটবে না যারা আখেরাতের মানুষ তারা সদা সর্বদা আল্লাহর কোরআনের উপরে আমল করেন আল্লাহ জিকিরের উপরে আল্লাহকে ডাকতে থাকেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله باك كان جاني ديجن ورتل القرآن ترتيلا أمر الله باك رب العالمين بلين بنا بندي ري تمرا مار قرآن يكون تلوات قرمي سهي سدوبا بي تلوات قرمي الله باك جاني দিলেন।